হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আরএসকে একাডেমি। আগের দিন আমি তোমাদের জিআইয়ের ফার্স্ট পার্ট করিয়েছিলাম এবং সেই ফার্স্ট পার্টে ছিল তোমাদের অজানা সংখ্যাটি নির্বাচন করা। এই অজানা সংখ্যাটি নির্বাচন করাতে তোমাদের কী ছিল, নাকি কতগুলো সংখ্যা দেওয়া ছিল এবং একটা সংখ্যাতে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া ছিল, সেই জিজ্ঞাসা চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে সেই সংখ্যাটি আমাদের নির্বাচন করতে হচ্ছিল। আজকে তোমাদের সংখ্যা শ্রেণীর থেকে আমি তোমাদের সেকেন্ড পার্ট করাবো এবং সংখ্যা শ্রেণীর থেকে আজকে তোমাদের আমি লাস্ট 10টি জিআই করাবো এবং আশা করি তোমাদের এই 10টি জিআইয়ের পরে সংখ্যা শ্রেণীর থেকে আর কোনো অসুবিধা থাকবে না। তারপরে তোমাদের আমি এখান থেকে আরও 30-40টা জিআই তোমাদের আমাদের টেলিগ্রাম গ্রুপ আরএসকে একাডেমিতে পোস্ট করে দেবো, সেখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারবে। তো দেখো, আজকের সংখ্যা শ্রেণীর ক্লাসে কী বলা আছে, ভুল সংখ্যাটি নির্বাচন করো। তো এই এগুলোতে কী বলেছে, ভুল সংখ্যাটি নির্বাচন করো, অর্থাৎ এখানে দেখো 4, 10, 22, 46, 96, 190, 382 এটা দেওয়া আছে, এগুলো সবগুলোই দেওয়া আছে, এগুলোর মধ্যে কোনটি ভুল সেটা আমাদের নির্বাচন করতে হবে। তো শুরু করছি আজকের ক্লাস। দেখো ফার্স্ট কোয়েশ্চনে কী বলেছে, ফার্স্ট কোয়েশ্চনে বলা আছে যে 4, 10, 22, 46, 96, 190, 382। দেখো এটা কী হচ্ছে, এটা কী করে হচ্ছে, এটা চারের থেকে দশে যাচ্ছে, অর্থাৎ এটার থেকে এটা ডিস্টেন্স কত, +6। এবার দেখো 10 থেকে আসছে কত, 22-এ, 10-এর থেকে 22 হচ্ছে, এটা কত যাচ্ছে, +12, অর্থাৎ এখানে 6 ছিল এখানে 12 হয়ে গেল, তাহলে 6-এর সাথে 2 গুণ হয়ে গেল, 6 দুগুণে 12, অর্থাৎ 6 ডবল হয়ে গেল। তারপরে দেখো 22-এর পরে কত আছে, 46, তাহলে 46 কী করে হবে, তাহলে এখানে 6 হলো এখানে 12 হলো, তার মানে 12 ডবল করতে হবে, 12 দুগুণে 24 করতে হবে, 12 ডবল 24, এবার 22-এর সাথে 24 যোগ করে দেখবে 46 হয়, তাহলে 46 আমাদের ঠিক আছে। তারপরে দেখো 46-এর পরে কত দেওয়া আছে, 46-এর পরে দেওয়া আছে 96, 46-এর পরে 96 দেওয়া আছে, তাহলে এখানে 6 বাড়লো, 6 ডবল 12 হলো, আবার এখানে 12 ডবল 24 হলো, তার মানে এখানে 24-এর ডবল কত হবে, 48, অর্থাৎ 24-এর সাথে 2 গুণ করা হলো, 24-এর ডবল 48। এবার 46-এর সাথে যদি আমরা 48 যোগ করি তাহলে কী হবে, 40, 80, 88, 89, 90, 91, 92, 93, 94, অর্থাৎ এখানে 96-এর জায়গায় কী হতো, এখানে 96-এর জায়গায় হতো 94, অর্থাৎ এই 96-টা এখানে ভুল আছে। তাহলে দেখো এখানে আমরা 48 বাড়ালাম, এবার 94-এর থেকে তার মানে কত বাড়বে, 94-এর থেকে 96 অ্যাড হবে, অর্থাৎ 48 গুণ 2, তাহলে এখানে হচ্ছে 96, তাহলে 94-এর সাথে যদি 96 যোগ করা যায় তাহলে দেখো কত হচ্ছে, 90, 90, 180, 180, আর এদিকে 6 আর 4, তার মানে 190, দেখো এখানে 190 আছে, তার মানে এখানে 190। তারপরে দেখো কী হচ্ছে, তারপরে এখানে 96 বাড়লো, এবার 96-এর ডবল কত, 96-এর সাথে যদি 2 গুণ করি তাহলে কত হচ্ছে, 6 দুগুণে 12, 2, হাত থাকলো 1, আর 9 দুগুণে 18, 19, 192, তাহলে কী হচ্ছে, 190-এর সাথে 192 যদি যোগ করে দিই তাহলে কী হচ্ছে, 380, 382, তাহলে এখানে 382 হচ্ছে। তাহলে বুঝতে পারলে তো, তাহলে আমাদের এখানে ভুল কোনটা রয়েছে, ভুল রয়েছে 96, তাহলে 96-এর জায়গায় কী হবে আমাদের, 94 যদি হতো তাহলে এটা ঠিক হতো, অর্থাৎ এখানে ভুল 96, দেখো অপশান ডিতে 96 রয়েছে। তাহলে চলে যাবো আমাদের নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2। দেখো কোয়েশ্চেন নাম্বার 2-তে কী বলা আছে, কোয়েশ্চেন নাম্বার 2-তে বলা আছে যে 8, 14, 26, 48, 98, 194, 386। তাহলে দেখো এটা কী হচ্ছে, এটাও দেখো আগের মতোই অনেকটা, এখানে 8, 8, 14, অর্থাৎ এটার থেকে এটা কত বাড়ছে, +6 বাড়ছে, এখানে দেখো 14-র থেকে কত হয়েছে, 14-র থেকে 26 হয়েছে, তাহলে এখানে কত বাড়ছে, 6-এর ডবল কত, 12, 6 দুগুণে 12, 6-এর ডবলও 12, তাহলে হচ্ছে 14 আর 12 কত হয়, 26, এবার 26, এবার 12-এর ডবল কত, 12-এর ডবল হচ্ছে 24, তাহলে 26-এর সাথে 24 যোগ করতে হবে, 26-এর সাথে 24 যোগ করলে কত হয়, 50 হয়, 26-এর 24 যোগ করলে 50 হয়, তাহলে এখানে কত দেওয়া আছে, এখানে 48 দেওয়া আছে, অর্থাৎ এই 48-টাই ভুল, 48-এর জায়গায় কত হবে, 48-এর জায়গায় 50 হবে, তাহলে এখানে 24 হলো, তাহলে 24-এর ডবল এবার নিশ্চয় করতে হবে, তাহলে 24-এর ডবল কত, 24 দুগুণে 48, তাহলে 50-এর সাথে 48 যোগ করলে কত হবে, দেখো 98 এখানে রয়েছেই। এবার দেখো 48-এর ডবল করতে হবে, 48-এর ডবল কত, 48 দুগুণে 96, তাহলে এবার 98-এর সাথে 96 যোগ করলে কত হয়, 98-এর সাথে 96 যোগ করে দেখবে 194 হয়, 90, 90, 180, এদিকে হচ্ছে 188, 88-এর 6, 94, তাহলে 194 হয়। এবার দেখো
96 এর সাথে আবার 2 গুণ যাবে মানে 96 ডাবল করতে হবে 96 ডাবল কত 6 2 12 2 হাত থাকলো 1 9 2 18 কে 19 192 তাহলে 194 আর 192 যোগ করলে হয় 386 তাহলে এখানে আমাদের ভুল সংখ্যাটি কোনটা এখানে আমাদের ভুল সংখ্যাটি হচ্ছে 48 অর্থাৎ 48 তাহলে এখানে কি হবে সঠিক উত্তর হবে 48 যেটা রয়েছে অপশন সি তে আর এখানে কত হলো তাহলে আমাদের 48 এর জায়গায় 50 হলো এটা আমাদের ঠিক হতো তাহলে এখানে आंसर হয়ে গেল অপশন সি তাহলে চলে যাব আমাদের নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 3 দেখো কোশ্চেন নাম্বার 3 তে কি বলা আছে কোশ্চেন নাম্বার 3 তে বলা আছে 16, 17, 21, 30, 45, 71, 107 দেখো এখানে কি হচ্ছে 16 থেকে 17 হচ্ছে 16 থেকে 17 হচ্ছে এটা ডিসটেন্স কত এখানে ডিসটেন্স হচ্ছে 1 এবার দেখো 17 থেকে 21 হচ্ছে 17 থেকে 21 হচ্ছে এর ডিসটেন্স কত 4 এবার দেখো 21 এর থেকে কত হচ্ছে 30 21 এর থেকে 30 এর ডিসটেন্স কত 9 এবার দেখো 30 এর থেকে 45 হচ্ছে 30 এর থেকে 45 হচ্ছে এর ডিসটেন্স কত এর ডিসটেন্স 15 এবার তারপর দেখো 45 এর থেকে 71 হচ্ছে তাহলে 45 আর 71 দেখো এই জায়গাটাই বোঝো এখানে দেখো এটা তাহলে কি হচ্ছে 1 বাড়ছে অর্থাৎ 1 এর স্কয়ার একই হয় এটা 2 এর স্কয়ার হচ্ছে 2 এর স্কয়ার কত হয় 4 হয় দিয়ে এটা হচ্ছে 17 আর 4 21 হয়েছে তারপর এটা 3 এর স্কয়ার কত 9 হয়েছে দিয়ে 21 আর 9 30 হয়েছে তার মানে এখানে হিসাব মতো দেখো কি হওয়া উচিত ছিল এখানে 4 এর স্কয়ার হওয়া উচিত ছিল যেহেতু এটা 1 এর স্কয়ার 2 এর স্কয়ার 3 এর স্কয়ার তাহলে এটা তো 4 এর স্কয়ার হওয়া উচিত ছিল তার মানে এখানে কত রয়েছে দেখো এদের ডিসটেন্স কত 15 রয়েছে তাহলে এদের ডিসটেন্স যদি 16 হতো তাহলে এখানে কি হতো এদের ডিসটেন্স 16 হলে এখানে কত হতো এখানে 46 হতো তাহলে এখানে যদি 46 হতো তবে এটা 4 স্কয়ার হতে পারত আর এখানে 4 স্কয়ার না হলে এটা আমাদের হবে না অর্থাৎ এখানে আমাদের এটা ভুল আছে 45 টা আমাদের এখানে ভুল আছে অর্থাৎ 45 এর জায়গায় এখানে কি হবে 45 এর জায়গায় এখানে 46 হবে 45 এর জায়গায় তাহলে এখানে 46 হবে দেখো এখানে আমাদের একটু ভুল করে অপশনটা একটু মিস্টেক করা আছে এখানে 45 হবে অপশনে এখানে 35 করা আছে অপশন সি তে 45 রয়েছে দেখো তাহলে দেখো এবার এখানে 4 স্কয়ার করলাম তাহলে এখানে কত স্কয়ার করব 5 এর স্কয়ার 5 এর স্কয়ার করলে কি হয় 46 আর 25 এ যোগ করলে কত হয় 46 আর 25 এ যোগ করলে দেখো 71 হয় 46 আর 25 এ 71 হলো এবার 71 এর সাথে এবার 71 এর পরে কত আছে 107 তাহলে 5 এর স্কয়ার গেল এবার তাহলে 6 এর স্কয়ার হবে 6 এর স্কয়ার 6 এর স্কয়ার কত 36 তাহলে 71 এর সাথে 36 যোগ করে দেখো 107 হয় তাহলে এখানে আমাদের ভুল সংখ্যাটি কত ভুল সংখ্যাটি হচ্ছে 45 অর্থাৎ 45 এর জায়গায় যদি 46 হতো তাহলে এখানে এটা ঠিক হতো তাহলে এখানে আমাদের যেহেতু এখানে ভুল সংখ্যাটা নির্বাচন করতে বলেছে তাহলে এখানে আমাদের आंसर হয়ে যাবে 45 দেখো অপশন সি তে 45 আছে আমি আগেই বললাম তোমাদের এখানে আমাদের অপশনটা ভুল আছে তাহলে आंसर হয়ে যাবে 45 চলে যাব আমাদের নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 4 দেখো কোশ্চেন নাম্বার 4 এ কি বলা আছে 1,3,12,25,48 দেখো এটা কি হচ্ছে এটা যদি আমরা এইভাবে করি এক একের স্কয়ার করলে কি হয় একই হয় মাইনাস জিরোর স্কোয়ার তাহলে একের থেকে মাইনাস জিরোর স্কোয়ার বিয়োগ করা মানে কত ওয়ানই তো হয় তারপরে যদি দেখো এটা কি করি এটা একের পরে দুই দুইয়ের স্কোয়ার কত দুইয়ের স্কোয়ার কত চার চারের থেকে কত চারের থেকে মাইনাস ওয়ান স্কোয়ার যেহেতু প্রথমে জিরোর স্কোয়ার দিলাম তাহলে জিরোর পরে কত জিরোর পরে ওয়ান তাহলে ওয়ানের স্কোয়ার দিলাম তাহলে হচ্ছে এখানে কি হচ্ছে তাহলে দুইয়ের স্কোয়ার চার আর একের স্কোয়ার কত এক তাহলে চারের থেকে এক বাদ দিলে কত হচ্ছে তিন আসছে এবার এক একের ডবল দুই এবার দুইয়ের ডবল কত এবার দুইয়ের ডবল চার দুইয়ের ডবল চার করলে কি হবে চারের স্কোয়ার চারের স্কোয়ার কত হয় চারের স্কোয়ার ষোলো তাহলে প্রথমে কি করেছিলাম প্রথমে আমরা মাইনাস জিরোর স্কোয়ার করেছিলাম তারপরে মাইনাস ওয়ানের স্কোয়ার করলাম তারপরে তার মানে এখানে কী করবো মাইনাস টু এর স্কোয়ার মাইনাস টু এর স্কোয়ার করা মানে কত ষোলো মাইনাস ফোর ষোলো মাইনাস ফোর মানে কত ষোলো মাইনাস ফোর মানে টুয়েলভ দেখো এখানে টুয়েলভ আছে তাহলে দেখো এবার তাহলে আমরা কী করলাম ওয়ানের স্কোয়ার করলাম টু এর স্কোয়ার টু এর ডবল হচ্ছে ফোর তাহলে ফোর এর স্কোয়ার করলাম এবার ফোর এর দেখো মানে দুই দুই করে এখানে বাড়ছে একের স্কোয়ার দুইয়ের স্কোয়ার মানে এটা হচ্ছে একের স্কোয়ার মানে এটা গেল এক বাড়লো এখানে দুই বাড়লো এবার দেখো আবার দুই বাড়বে ছয়ের স্কোয়ার এই পাঁচের সরি এক এক করে বাড়ছে এটা দেখো 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 এখানে কি বলা আছে চারের স্কোয়ার করলাম ষোলো আর মাইনাস দুইয়ের স্কোয়ার করলাম তাহলে ষোলো মাইনাস চার সমান সমান কী হলো বারো এবার দুই গেল চার গেল তার মানে এবার সিক্সের স্কোয়ার করতে হবে সিক্সের স্কোয়ার কত সিক্সের স্কোয়ার ছত্রিশ তাহলে ছত্রিশ থেকে কী মাইনাস করবো তাহলে প্রথমে জিরোর স্কোয়ার করেছি মাইনাস জিরোর স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস টু স্কোয়ার এবার তাহলে মাইনাস থ্রি স্কোয়ার তাহলে ছত্রিশ থেকে নাইন বাদ দিলে দেখো কত হয় ছত্রিশ থেকে নাইন বাদ দিলে এখানে হচ্ছে
27 এদিকে 36 হ্যাঁ 27 তাহলে এখানে কত আছে এখানে 25 আছে অর্থাৎ এই জায়গাটাই যদি আমাদের 27 হতো তাহলে আমাদের এটা ঠিক হতো এবার দেখো তাহলে প্রথমে 2 স্কয়ার করলাম 4 1 স্কয়ার করলাম 2 স্কয়ার করলাম 4 স্কয়ার করলাম 6 স্কয়ার করলাম তাহলে সেই অনুযায়ী এবার কত স্কয়ার হবে 8 স্কয়ার যেহেতু আমাদের 2 2 করে বেড়ে যাচ্ছে তাহলে 2 2 করে বেড়ে যাওয়া মানে কত তাহলে এটা 8 স্কয়ার হবে 8 স্কয়ার আর এখানে মাইনাস কত করেছিলাম মাইনাস 3 স্কয়ার করেছিলাম তাহলে এবার কত হবে 4 স্কয়ার হবে যেহেতু প্রথমে আমরা 0 স্কয়ার তারপরে 1 স্কয়ার তারপরে 2 স্কয়ার 3 স্কয়ার তার মানে এবার 4 স্কয়ার তার মানে 28টা কত হয় 64 64 থেকে 36 মাইনাস করো তাহলে 64 থেকে 36 মাইনাস করলে কত হয় তাহলে 64 থেকে 36 যদি মাইনাস করি 6 আর কয় 14 6 আর 8 14 হাত থাকলো 1 4 4 আর কয় 6 2 6 হ্যাঁ 4 আর 2 6 28 4 ও সরি সরি এখানে 4 4 16 4 4 16 তাহলে 64 থেকে 16 মাইনাস করলে দেখো 48 হয় 64 থেকে 16 মাইনাস করলে এটা 48 হয়েছে তাহলে এখানে আমাদের ভুল সংখ্যাটি কত তাহলে ভুল সংখ্যাটি এখানে 27 এই 27 এখানে আমাদের সঠিক হলো আর তাহলে ভুল সংখ্যাটি এখানে 25 অর্থাৎ অপশন ডি চলে যাব আমাদের নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার 5 দেখো কোয়েশ্চেন নাম্বার 5 এ কি বলা আছে কোয়েশ্চেন নাম্বার 5 এ বলা আছে যে 12, 26, 56, 116, 244, 498 দেখো এখানে কি করছে এখানে 12 এর সাথে 12 গুণ 2 12 দুগুণ কত হচ্ছে 24 24 এর সাথে 2 যোগ করা হচ্ছে তাহলে 12 দুগুণ 24 24 যোগ 2 তাহলে 26 হচ্ছে এটা তাহলে এখানে 26 বেরিয়ে গেল এবার দেখো 26 এর সাথে কি করছে 26 দুগুণ 52 52 এর সাথে কি করছে 52 এর সাথে 4 যোগ করা হয়েছে তাহলে প্রথমে 2 যোগ করা হয়েছিল তারপরে 4 যোগ করা হলো তাহলে এটা 56 হলো এবার তারপরে দেখো 56 দুগুণ কত হয় এই সরি 56 দুগুণ 6 দুগুণ 12 2 হাত থাকলো 1 আর এদিকে হচ্ছে 5 দুগুণ 10 আর 2 এ 12 তাহলে 6 দুগুণ 12 2 হাত থাকলো 1 5 দুগুণ 10 এর 1 11 56 দুগুণ কত হচ্ছে 112 তাহলে এখানে প্লাস 2 করা হয়েছে এখানে প্লাস 4 করা হয়েছে তার মানে এখানে কত করা হবে এখানে 24 আর 2 26 52 আর 4 হচ্ছে 56 আর এখানে 112 বের হলো 6 দুগুণ 12 2 হাত থাকলো 1 5 দুগুণ 10 এর 1 11 112 112 এর সাথে এখানে তো আমাদের হিসাব মতো দেখো 2 বাড়লো 4 বাড়লো তার মানে এখানে 6 বাড়া উচিত ছিল 6 বাড়লে কত হবে 118 হওয়া উচিত ছিল এখানে এটা 118 হওয়া উচিত ছিল কিন্তু এখানে কত করা আছে এখানে 116 করা আছে অর্থাৎ আমরা এখানে বুঝতেই পারছি এখানে 116টা ভুল আছে 116টা ভুল আছে 116 এর জায়গায় কত হওয়া উচিত ছিল 118 হওয়া উচিত ছিল এবার যদি আমরা 118 যদি আমরা ঠিক করি তাহলে 118 এর সাথে 2 গুণ করো তাহলে 118 এর সাথে 2 গুণ করা মানে কত দেখো 100 100 200 আর 18 2 গুণ 36 অর্থাৎ 236 236 এর সাথে 8 যোগ করতে হবে তার মানে 236 এর সাথে 8 যোগ করা মানে কত 244 দেখো 244 হয়েছে এখানে আর তারপরে দেখো দেখো তাহলে এখানে 244 হলো এবার 244 এর সাথে যদি আমরা আবার 2 গুণ করি তাহলে কি হচ্ছে 200 200 400 অর্থাৎ 488 হচ্ছে এখানে 488 এর সাথে তাহলে কত যোগ হবে এখানে 2 বাড়লো 4 বাড়লো 6 বাড়লো 8 বাড়লো তার মানে এখানে 10 বাড়বে 10 বাড়ে মানে কত 500 এই 498 498 যেটা রয়েছে দেখো তাহলে এখানে আমি কি করলাম এখানে ভুল সংখ্যাটি তাহলে কত হলো ভুল সংখ্যাটি 116 অর্থাৎ 116 এর জায়গায় কত হতো সঠিক তাহলে 118 সঠিক হতো অর্থাৎ দেখো এখানে অপশন বিতে 116টা রয়েছে অর্থাৎ এটা এখানে ভুল দেখো চলে যাবো আমাদের নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার 6 কোয়েশ্চেন নাম্বার 6 এ দেখো কি বলা আছে 720,96, 24, 6, 2, 1, 1 দেখো এই ধরনের যদি জিআই থাকে তাহলে আমরা দুই দিক থেকেই করতে পারি এই দিক থেকে করলে আমাদের এগুলো ভাগ করে যাবে দেখো ভাগ করতে 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 যাবে আর আমরা যদি রিভার্সে করি তাহলে গুণ করতে করতে আসবে তাহলে গুণ করা যেহেতু আমাদের একটু সুবিধা তাই আমরা একটু গুণই করবো অর্থাৎ রিভার্স করে অর্থাৎ আমরা উল্টো দিক থেকে যে এটা করবো তাহলে একের সাথে যদি এক গুণ করি উল্টো দিক থেকে যদি দেখো একের সাথে এক গুণ করলে কত হয় একের সাথে এক গুণ করলে এটা একই হয় এবার দেখো একের সাথে যদি দুই গুণ করি একের সাথে যদি দুই গুণ করি তাহলে কত হয় দুই হয় এবার তাহলে কী করতে হবে একের সাথে এক গুণ করে এক হলো একের সাথে দুই গুণ করে দুই হলো এবার দুইয়ের সাথে কী গুণ করবো দুইয়ের সাথে তিন গুণ করবো দুইয়ের সাথে তিন গুণ করে দেখো কত হচ্ছে ছয় এবার তাহলে কী করবো এবার ছয়ের সাথে চার গুণ করবো তাহলে ছয়ের সাথে চার গুণ করছি ছয়ের সাথে চার গুণ করে কী হচ্ছে দেখো ছয়ের সাথে চার গুণ করে হচ্ছে চব্বিশ তাহলে এখানে চব্বিশ এবার চব্বিশের সাথে তাহলে হিসাব মতো কত গুণ করতে হবে তাহলে একের সাথে এক গুণ করলাম একের সাথে দুই গুণ করলাম একের দুইয়ের সাথে তিন গুণ করলাম অর্থাৎ এক দুই তিন চার এবার তাহলে চব্বিশের সাথে কত যাবে চব্বিশের সাথে পাঁচ যাবে নিশ্চয়ই অর্থাৎ
24 কে যদি 5 দিয়ে গুণ করা যায় তাহলে কত হয়? 4 5 20 শূন্য, হাত থাকলো 2, 5 2 10 2 12 120 হচ্ছে। তাহলে এটা 120 হওয়া উচিত ছিল। অর্থাৎ দেখো এখানে 96 আছে, এই 96 এর জায়গায় কত হওয়া উচিত ছিল? 120 হওয়া উচিত ছিল। তাহলে এটা সঠিক হতো। এবার 120 কে তাহলে কত দিয়ে দিতে হবে? 120 কে 6 দিয়ে গুণ করলে দেখো 6 বরং 72, তাহলে 720 হচ্ছে। তার মানে এখানে দেখো 720 আছে, তার মানে এখানে ভুল কোনটা? এখানে ভুল হচ্ছে 96। 96 দেখো কোন অপশনে রয়েছে, অপশন সি তে। চলে যাবো আমাদের নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 7। দেখো কোয়েশ্চেন নাম্বার 7 এ কি বলা আছে। কোয়েশ্চেন নাম্বার 7 এ বলা আছে যে 2,9,17,65,126,217,344। দেখো এটা কি করছে, এটা করছে দুই যদি দেখি, দুই তাহলে দুইটা কিভাবে আসছে? দুইটা আসছে এটা একের কিউব প্লাস ওয়ান, এইভাবে যদি করা যায়। একের কিউব প্লাস ওয়ান, একের কিউব তো একই হয়, একের কিউব এক হয়। এবার একের সাথে এক যোগ করলে কত হয়? দুই হয়। তাহলে এটা দুই হলো। এবার দেখো তারপরে নাইন আছে, নাইন বলা আছে, নাইনটাকে কী করবো? নাইনটাকে যদি এবার দুইয়ের কিউব করা যায়, একের কিউব করেছিলাম আগেরটাতে, এবার দুইয়ের কিউব করবো। দুইয়ের কিউব করলে কী হচ্ছে? দুইয়ের কিউব আট হচ্ছে, আর এখানে এক যোগ, তাহলে দুইয়ের কিউব আট প্লাস এক, তাহলে আট আর একে নয় করা যায়। এবার দেখো তারপরে কত আছে? সতেরো। তাহলে একের কিউব করলাম, দুইয়ের কিউব করলাম, তার মানে এটা কত করতে হবে? এটা তিনের কিউব করতে হবে। তাহলে এটা তিনের কিউব করতে হবে, তিনের কিউব কত হয়? তিনের কিউব প্লাস ওয়ান, তিনের কিউব তাহলে সাতাশ হয়। তিনের কিউব তো সাতাশ হয়, সাতাশ প্লাস ওয়ান, অর্থাৎ এখানে কত হতো? এখানে আঠাশ হতো। কিন্তু এখানে কত দেওয়া আছে? এখানে দেখো সতেরো দেওয়া আছে, অর্থাৎ এখানে সতেরোর জায়গায় কত হতো? এখানে সতেরোর জায়গায় যদি আঠাশ হতো তাহলে এটা ঠিক হতো, অর্থাৎ এখানে ভুল এখানে সতেরো। তারপরেরগুলো দেখো আমরা চেক করে নিই ঠিক আছে কিনা। তাহলে আঠাশ, এবার এটা সতেরোর পরে কত আছে? পঁয়ষট্টি, সতেরোর পরে পঁয়ষট্টি আছে। তাহলে পঁয়ষট্টিটা দেখবো এবার, একের কিউব, দুইয়ের কিউব, তিনের কিউব, এবার চারের কিউব দেখবো, চারের কিউব প্লাস ওয়ান, চারের কিউব আমরা জানি চৌষট্টি, চৌষট্টি প্লাস ওয়ান, তাহলে চৌষট্টি আর একে পঁয়ষট্টি, তাহলে এটাও ঠিক আছে। এবার দেখো একশো ছাব্বিশ, একশো ছাব্বিশ, একশো ছাব্বিশ একের কিউব, দুইয়ের কিউব, তিনের কিউব, চারের কিউব, তাহলে মানে কত হবে? পাঁচের কিউব হবে, পাঁচের কিউব প্লাস ওয়ান, পাঁচের কিউব কত? একশো পঁচিশ প্লাস ওয়ান। দেখো আমি তোমাদের আগেই বলেছিলাম যে কিউব এবং স্কোয়ার জিআই করতে গেলে এবং ম্যাথ করতে গেলে কিউব এবং স্কোয়ার কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তা তোমরা নিশ্চয়ই জিআইগুলো দেখতে দেখতে নিশ্চয়ই বুঝতে পারছো, বা তোমরা যখন পরে প্র্যাকটিস করবে। আমরা তোমাদের আমাদের টেলিগ্রাম গ্রুপে 30 থেকে 40টা জিআই প্র্যাকটিস সেট দিয়ে দেবো সংখ্যা শ্রেণীর থেকে, তোমরা সেখান থেকে প্র্যাকটিস করবে এবং আশা করি তোমরা পারবে। এবং যদি কোনো অসুবিধা হয় তোমরা আমাদের কমেন্ট করতে পারো বা আমাদের টেলিগ্রাম গ্রুপে জানাতে পারো। তো দেখো তাহলে এখানে 125 প্লাস ওয়ান, এটা সমান সমান 126 হলো। তাহলে 126 হলো, এবার 126-এর সাথে কী করতে হবে? প্লাস ওয়ান করতে হবে, 127। দেখো এবার দেখো 217 দেখো কী আছে, 217 কী হচ্ছে? তাহলে এটা পাঁচের কিউব গেল, এবার এটা ছয়ের কিউব, ছয়ের কিউব কত? ছয়ের কিউব 216 প্লাস ওয়ান, তাহলে 216 প্লাস ওয়ান কত হচ্ছে? 217। তাহলে এটা করতে পারি, তাহলে এটা 217 হলো। এবার তাহলে দেখো, এবার দেখো তাহলে এবার আছে 344, তাহলে 344 আমাদের কতর কিউব? সাতের কিউব, সাতের কিউব 343 প্লাস ওয়ান, তাহলে সাতের কিউব 343 প্লাস ওয়ান, তাহলে এটা কত হচ্ছে? 344। অর্থাৎ এখানে ভুল কত? এখানে সতেরো, সতেরোর জায়গায় যদি আঠাশ হতো তাহলে এটা ঠিক হতো, অর্থাৎ এখানে আমাদের ভুল সতেরো, অর্থাৎ অপশান বি আমাদের রাইট অ্যান্সার। চলে যাবো আমাদের নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 8। দেখো কোয়েশ্চেন নাম্বার 8 এ কী বলা আছে, 7,9,17,42,91,172,293। দেখো দেখো এটা কী হচ্ছে, 7 আর 9 এর ডিস্টেন্স কত? 7 আর 9 এর ডিস্টেন্স দেখো এখানে 2, 9 আর 17 ডিস্টেন্স কত? 9 আর 17 ডিস্টেন্স এখানে তোমার 8। তারপরে দেখো 17 আর 42 এর ডিস্টেন্স কত? 1700 আর 42 এর ডিস্টেন্স হচ্ছে 17 আর 42 এর ডিস্টেন্স দেখো কত? 17 আর 42 এর ডিস্টেন্স হচ্ছে, দেখো এটা এখানে বোঝা যাচ্ছে না তাই আমি নিচে করছি, তোমাদের অসুবিধা হবে। তা দেখো 7,9,17,42,91,172,293 এটা রয়েছে। তা দেখো সাতের পরে নয় আছে, নয়ের পরে সতেরো আছে। দেখো এটা আমরা ডিফারেন্সে করব, ডিফারেন্সে এটা আমরা কী করে করব? এখানে যদি দেখো 7 আর 9 এখানের মধ্যে এদের ডিস্টেন্স কত? এদের ডিস্টেন্স হচ্ছে 2, 9 আর 17 ডিস্টেন্স কত? 9 আর 17 ডিস্টেন্স হচ্ছে এখানে 8, কিন্তু এখানে 9 থাকলে আমাদের এটা
হবে না, অর্থাৎ এখানে আমাদের 9টা ভুল আছে। 9 এর জায়গায় যদি আমাদের এখানে 8 হতো, 9 এবং 8 এর ডিসটেন্স কত হতো? তাহলে 9 এবং 8 এর ডিসটেন্স হতো এখানে 1 প্লাস 1। এখানে 8 এর থেকে যদি আমরা 9 এর ডিসটেন্স 8 আর 17 এর মধ্যে যদি ডিসটেন্স করতাম, তাহলে দেখো 8 আর 9 হতো 17। তারপরে দেখো এবার 17 থেকে 42 এর ডিসটেন্স, 17 থেকে 42 এর ডিসটেন্স দেখো, 17 থেকে 42 এখানে কত ডিসটেন্স হচ্ছে? এদের মধ্যে ডিসটেন্স হচ্ছে প্লাস 25, তাহলে এখানে 25। এবার দেখো কি হচ্ছে, এটা 1 এর স্কয়ার করা যায়, এটা 3 এর স্কয়ার 9 হয়, এটা দেখো 5 এর স্কয়ার হয়, তার মানে 2 2 করে ডিসটেন্স হচ্ছে, 1 এর পরে 3 এর স্কয়ার, তারপরে 5 এর স্কয়ার, তার মানে এটা 7 এর স্কয়ার হবে। 7 এর স্কয়ার কত? 7 এর স্কয়ার 49, অর্থাৎ প্লাস 49। এবার দেখো প্লাস 49 আর প্লাস 42 এটা যদি যোগ করো, তাহলে 40 40 80, 89, 90, 91 হয়। তারপরে দেখো 91 থেকে 172, তাহলে 91 থেকে 172, তাহলে আমি কি বললাম, তাহলে এখানে দুই দুই করে বাড়ছে, 3 স্কয়ার, 5 স্কোয়ার, 7 স্কোয়ার, তার মানে এখানে 9 স্কোয়ার হবে, অর্থাৎ 9 স্কোয়ার কত? 9 স্কোয়ার 81। তাহলে এখানে যদি আমাদের প্লাস 81 করা যায়, তাহলে 91 এর সাথে 81 যদি যোগ করি, 91 আর 81 কত হচ্ছে? 172। এবার দেখো 172 এর সাথে 293 আছে, তাহলে এখানে আমি কি বললাম, দুই দুই করে বাড়ছে, 1-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার, 5-এর স্কোয়ার, 7-এর স্কোয়ার, 9-এর স্কোয়ার, তার মানে এখানে 11-এর স্কোয়ার। 11-এর স্কোয়ার কত? 11-এর স্কোয়ার 121। এবার 121-এর সাথে যদি 172 যোগ করো, দেখো 293 হয়। 121-এর সাথে যদি 172 যোগ করো, দেখো 2 আর 1-এ 3, 7 আর 2-এ 9, আর 1 আর 1-এ 2, 293। 293 হচ্ছে, তার মানে আমাদের এখানে ভুল কোনটা? এখানে আমাদের ভুল হচ্ছে 9, অর্থাৎ 9-এর জায়গায় যদি এখানে 8 থাকতো, তবেই আমরা এটা, 9-এর জায়গায় যদি 8 থাকতো তবে এটা ঠিক হতো। অর্থাৎ এখানে আমাদের কোয়েশ্চেনে চেয়েছে যে ভুল সংখ্যাটি নির্বাচন করতে, তাহলে এখানে ভুল কোনটা হলো? 9। দেখো 9 অপশান বিতে রয়েছে। তো চলে যাবো আমাদের নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 9। কোয়েশ্চেন নাম্বার 9-এ দেখো কী বলেছে, কোয়েশ্চেন নাম্বার 9-এ বলা আছে যে 6,15, 6,15, ৩৫, ৭৭, ১৬৫, ২২১। দেখো এটা কি আছে, ছয় কিভাবে আসছে? দুই গুণ তিন। তারপরে দেখো ১৫ কিভাবে আসছে? তিন গুণ পাঁচে ১৫ আসছে। তারপরে দেখো ৩৫টা কিভাবে আসছে? পাঁচ গুণ ৭। তারপরে দেখো ৭৭টা কিভাবে আসছে? সাত গুণ ১১। তারপরে দেখো ১৬৫টা কিভাবে আসছে? ১৬৫ আসছে। এবার ১১ গুণ, দেখো এখানে যদি ১৬৫ এখানে আমরা আনতে পারি না, কারণ সবগুলো দেখো মৌলিক সংখ্যা, দুই তিন, দুইয়ের সাথে তিন যাচ্ছে, দুইয়ের সাথে তিন গুণ করে হচ্ছে ছয়, দুইও একটা মৌলিক সংখ্যা, তিনও একটা মৌলিক সংখ্যা। তারপরে দেখো তিন পাঁচ, তিনও একটা মৌলিক সংখ্যা, পাঁচও একটা মৌলিক সংখ্যা, এই মৌলিক সংখ্যার গুণ করে ১৫ এসছে। তারপরে দেখো পাঁচ আর সাত, পাঁচ সাতটা ৩৫, পাঁচও একটা মৌলিক সংখ্যা, সাতও একটা মৌলিক সংখ্যা, এদের গুণ করে ৩৫ এসছে। তারপরে দেখো সাত এবং ১১, সাতও একটা মৌলিক সংখ্যা, ১১ একটি মৌলিক সংখ্যা, এদের গুণফল ৭৭ হয়েছে। তার মানে এখানে ১১-র সাথে নিশ্চয়ই এমন কোনো সংখ্যা গুণ করতে হবে যেটা মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা আমি তোমাদের বলেছিলাম যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা দ্বারাই ভাগ করলে মেলে, সেটাই মৌলিক সংখ্যা, তাছাড়া অন্য কোনোগুলো মৌলিক সংখ্যা হয় না। যেগুলো আদার্স কোনো কিছু দিয়ে ভাগ করা যায় সেগুলো কখনো মৌলিক সংখ্যা হয় না। দেখো ১৫ যদি নিতাম এখানে, তাহলে ১৬৫ তো হতো ঠিকই, কিন্তু ১৫কে ভাঙা যায়, তিন পাঁচা ১৫, এটা হয় তিন এবং পাঁচ আদার্স সংখ্যা, তাহলে এটা হবে না। তাহলে এখানে কত হবে, ১১-র সাথে যদি আমরা ১৩ গুণ করতাম, তাহলে ১৩ একটি মৌলিক সংখ্যা, কারণ ১৩কে শুধু ১ এবং ১৩ দিয়েই ভাগ করা যায়, আর কোনোভাবে সম্ভব নয়। তাহলে ১১ আর ১৩ গুণ করলে কত হয়? ১৩-১০-এ ১৩০, ১৩ অক্ষে ১৩, অর্থাৎ ১৩০ আর ১৩ যোগ করলে কথা ১৪৩, অর্থাৎ ১৬৫-এর জায়গায় এখানে যদি ১৪৩ হতো তাহলে এটা ঠিক হতো। তাহলে দেখো এবার কি করব, এবার ১৩-র সাথে কত গুণ করতে হবে? ১৩-র সাথে যদি ১৭ গুণ করি, তাহলে এখানে ২২১ হচ্ছে। দেখো ১৫ তো নিতে পারবো না আমরা, আর ১৭ যদি নিই তবেই, ১৭ একটা মৌলিক সংখ্যা, ১৭কে শুধুমাত্র ১ এবং ১৭ দ্বারা ভাগ করা যায়। তাহলে ১৩কে ১৭ দিয়ে যদি গুণ করো, ১৭কে যদি আমরা ১৩ দিয়ে গুণ করি, ৩৭-২১-১, হাত থাকলো ২, আর ৩-৩, আর ৭-৭, ৭-৩-১০, ১০-২ হচ্ছে ১২-২, হাত থাকলো ১, ১-১-২, ২২১। দেখো এটা শর্ট পদ্ধতিতে গুণ, তাহলে এটা হচ্ছে ২২১, তাহলে এটা হলো ২২১। ১৭কে যদি ১৩ দিয়ে গুণ করি ২২১, তাহলে এটাও মৌলিক সংখ্যা, অর্থাৎ আমাদের ভুল হয়ে গেল এখানে ১৬৫। দেখো ১৬৫ অপশান বিতে আনসার রয়েছে, অর্থাৎ এখানে আনসার হয়ে যাবে অপশান বি। চলে যাবো আমাদের নেক্সট কোয়েশ্চেন এবং আজকের ভিডিওর লাস্ট কোয়েশ্চেন। তাহলে দেখো এটা কী করছে, এটা যদি এদের মধ্যে আমরা ডিস্টেন্স করি, ৯৩ থেকে ৩০৯, অর্থাৎ ৩০৯ থেকে যদি আমরা ৯৩ যদি মাইনাস করি, তাহলে এখানে কত থাকছে? ৬, এখানে হচ্ছে ৯-১০, ১-১০,
আর হাত থাকলো এক, অর্থাৎ এটা 216 হচ্ছে। 216 এটার থেকে এটার মাইনাস করে হলো 216। 216 কার কিউব? 216 ছয়ের কিউব। তারপর দেখো 434 থেকে যদি আমরা 309-এর ডিস্টেন্স করি, 434 থেকে 309-এর ডিস্টেন্স, তাহলে কি হচ্ছে, 9 আর কয়ে 14, 9 আর 5-এ 14, হাত থাকলো হচ্ছে 1, 1 আর কয়ে 3, 2-এ 3, হাত এখানে হাতে কিছু মানে হ্যাঁ 125। তার মানে এটা 125 হচ্ছে 125 কার কিউব? 125 পাঁচের কিউব। তারপরে দেখো এখানে 434 থেকে 309 মাইনাস করলাম, এবার 498 থেকে 434 মাইনাস করবো, 498 থেকে 434 মাইনাস করবো। তাহলে 498 থেকে 434 মাইনাস করলে কত হয়, 4 আর 4-এ 8, আর এখানে 3 আর কয়ে 9, 6 9, তাহলে 64। 64 কার কিউব? 64 চারের কিউব। তাহলে এখানে 6-এর কিউব গেল, 5-এর কিউব গেল, 4-এর কিউব গেল, তার মানে এবার যেটা বেরোবে সেটা নিশ্চয়ই 3-এর কিউব হবে। তাহলে দেখো এবার 498 থেকে আমরা 434 মাইনাস করলাম, এবার তাহলে 521 থেকে 498 মাইনাস করতে হবে, 521 থেকে 498 মাইনাস করবো, তাহলে 8 আর কয়ে 11, 8 আর 3-এ 11, হাত থাকলো কত, 1, 9 আর 1-এ 10, 10 আর 2-এ 12, হাত থাকলো 1, তার মানে দেখো এটা 23 আসছে, 23 কিন্তু 3-এর কিউব নয়, তার মানে এখানে 521 হবে না। 521-এর সাথে যদি আমরা দেখো আরও যদি 4 যোগ করতাম তাহলে 23টা কী হয়ে যেত, 23টা 27 হয়ে যেত। তাহলে এখানে যদি 525 হতো, 525 থেকে যদি আমরা 498 মাইনাস করতাম, তাহলে 8 আর কয়ে 15, 8 আর 7-এ 15, হাত থাকলো কত, 1, 10 আর কয়ে 12, 2-এ 12, এটা 27 হতো। 27 যদি এটা হতো তাহলে এটা 3-এর কিউব হতো, 3-এর কিউব হলেই আমাদের ঠিক হবে, 6-এর কিউব, 5-এর কিউব, 4-এর কিউব, এবার নিশ্চয়ই 3-এর কিউব হওয়া উচিত ছিল, তাই 3-এর কিউব হবে এটা। তাহলে এখানে 521-এর জায়গায় যদি এটা 525 হতো তাহলে এটা ঠিক হতো, অর্থাৎ এখানে আনসার হয়ে যাবে 521। এবার দেখো 521 আর 500 মানে 525-এর থেকে 533, তার মানে এবার মাইনাস করতে হবে, কারণ 521 তো এখানে হবে না, 525 থেকে আমাদের 533 মাইনাস করতে হবে, 533 থেকে 525 যদি আমরা মাইনাস করি তাহলে এটা কি হবে, দেখো 5 আর কয়ে 13, 5 আর এখানে 8-এ 13, 5 আর 8-এ 13, তাহলে 8 কার কিউব? 2-এর কিউব। তাহলে এখানে 3-এর কিউব হলে এখানে নিশ্চয়ই 2-এর কিউবই হওয়া উচিত ছিল, তাহলে এটা 2-এর কিউব, তাহলে 2-এর কিউব, তার মানে এটা ঠিক, তার মানে এটা ঠিক আছে, তার মানে এখানে আমাদের ভুল কোনটা আছে, এখানে ভুল আছে আমাদের 521, অর্থাৎ অপশান এতে দেখো 521 রয়েছে, অর্থাৎ আনসার হয়ে যাবে অপশান হবে এ। তো এই ছিল আমাদের সংখ্যা শ্রেণী থেকে মোট 10টা 10টা করে মোট 20টি অঙ্ক, মানে সরি 20টি জিআই। তো এই 20টি জিআই তোমাদের আশা করি ভালো লেগেছে, এবং তোমরা আমাদের সংখ্যা শ্রেণী থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপে আরও 30-40টি প্র্যাকটিস সেট পেয়ে যাবে, তো সেগুলো তোমরা প্র্যাকটিস করবে, এবং আশা করি তোমরা এই সংখ্যা শ্রেণীর ক্লাসগুলো বুঝতে পেরেছ। এবং তোমাদের WBP এবং KPতে এরকম টাইপেরই কোয়েশ্চেন থাকবে, এবং আশা করি তোমরা এগুলো প্র্যাকটিস করলে অনেকটাই মানে নিজেকে স্বাবলম্বী মনে করবে পরীক্ষার ক্ষেত্রে, তো তোমরা প্র্যাকটিস করবে আরও ভালো করে। তো এই ছিল আজকের ক্লাস, তো তোমরা নিশ্চয়ই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে দেবে, এবং আমাদের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তো ধন্যবাদ, আবার দেখা হবে আমাদের পরের ক্লাসে।